পিউদি? ও পিউদি, এখানে দাঁড়িয়ে আছো, একটু রেস্ট করতে পারতে। কি ভাবছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কিছু না। তোমার ভীষণ মন খারাপ না? তুমি আর কোনোদিনও ইন্দ্রদার কাছে ফিরত যাবে না? জানি না, আমার না কিছুতেই বিশ্বাস হয় না তোমাদের মধ্যে এরকম একটা। বিশ্বাস না করার তো কিছু নেই টুসকি। না মানে আসলে তোমার কাছ থেকে ইন্দ্রদার কাছে যখন শুনতাম বা তোমাদের দুজনকে যখন একসঙ্গে দেখতাম, মনেই হতো না তোমাদের মধ্যে এরকম একটা ভুল বোঝাবুঝি হতে পারে। তুমি ভুল করছো, আমার আর ইন্দ্রর মধ্যে তো কোনো ভুল বোঝাবুঝি হয়নি। কিন্তু তুমি ইন্দ্রদাকে কতটা ভালোবাসো তা তো আমি জানি। তুমি ওর জন্য সব কিছু ছেড়ে দিতে পারো, সে ইন্দ্রদাকে ছেড়ে থাকতে পারবে তুমি? থাকতে হবে, না পারলেও চেষ্টা করতে হবে। আসলে কি জানো তো, আমরা জীবনে যা যা ভাবি, যা নিয়ে স্বপ্ন দেখি, সেগুলো অনেক সময় ফুলফিল হয় না। তখন বড্ড কষ্ট হয়, মন খারাপ করে, তবু সত্যিটা তো মেনে নিতেই হবে, তাই না? কিন্তু এমন কি ঘটলো যার জন্য তুমি এত বড় একটা ডিসিশন? বিয়ের পরে সবকিছু এতটা পাল্টে যাবে কোনোদিন ভাবতেই পারিনি। পিউদি, সব কিছু আর আগের মতো হতে পারে না। বড্ড বেশি স্বপ্ন দেখেছি রুস্কি, কি জানি বোধ হয় কোনো কিছুই আগের মতো হবে না, কোনোদিন না।